हेलो फ्रेंड्स वेलकम माय हॉट ग्रीन वर्ल्ड आज के थंबनेल एवं गाछे छवि देखे बुझते आमी कौन गाछेर उपरे वीडियो करछी। हाँ एटी एकटी मौसुमी मौसुमीर एकटी जात होच्छे माल्टा तबे माल्टा होलो एटी एकटी सिकी माल्टा देखते ही पाच्छेन फलेर तलार दिके एकटा सिकिर मतो छवि आछे এই সিকি থাকার জন্য একে সিকি মালটাও অনেকে বলে থাকে। তো যাই হোক আমি এই গাছের জন্য কি ধরনের মাটি দরকার, জল কিভাবে দেবেন কিংবা রাখবেন কোথায়, খাবারই বা কিভাবে দেবেন, রোগ পোকা দমন কিভাবে করবেন ইত্যাদি বিষয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। তো সময় নষ্ট না করে বন্ধুরা আজকে প্রথম থেকে শুরু করছি মাটির কথা। তো মাটির কথা বলতে গেলে এইটি দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে সব থেকে ভালো হয়। তো এর জন্য যে মাটিটা তৈরি করবেন তাতে 60% নেবেন গার্ডেন সয়েল, কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সার নেবেন 30%, নিম খোল নেবেন এবং গন্ডাস 5% করে এইভাবে মাটি তৈরি করে সুন্দর করে মিক্স করে একটি টব ছোট গাছ যখন থাকবে, যদিও এই গাছটির বয়স আমার 2 বছর, প্রথম বছর আমার খুব কমই ফল ধরেছিল, এই বছর আমার বেশ কয়েকটা 10-12টা ফল ধরেছে। এবং মনে রাখবেন বন্ধুরা একটা গাছকে পূর্ণতা প্রাপ্ত হতে মোটামুটি 4-5 বছর হয়। 4-5 বছর হলে গাছের ফুল ফল যেমন বেশি হয় তো তার ধারণ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ারটাও বেড়ে যায়। আর ছোট গাছে আপনি হাজারো চেষ্টা করলেও কিন্তু অধিক পরিমাণে ফল ধরাতে পারবেন না। তো যাই হোক এইভাবে গাছটা একটা নেবেন গ্রাফটিং গাছ, কারণ বীজের গাছ হলে ফল আসতে অনেক দেরি হয়। গ্রাফটিং গাছের মজাটা এটাই যে 1 বছর পরেই কিন্তু আপনার গাছে ফুল আসবে। তো ফুল আসলে আপনি কি করবেন এটার জন্য প্রথম যেটা আপনার কাজ সেটা এনপিকে যে 20-20-20 অথবা এনপিকে 19-19-19 অথবা 19-19-19 এটা কিন্তু গাছে স্প্রে করবেন। এবং সঙ্গে মাটির সঙ্গে যে খাবারটা দেবেন সেটা হচ্ছে সর্ষে খোল, নিম খোল, হাড় গুঁড়ো এবং পটাশ। তবে গাছ লাগানোর সবচাইতে উত্তম সময় হচ্ছে ভাদ্র আশ্বিন মাস, যদিও 12 মাসই গাছ লাগানো যায় তবে ভাদ্র আশ্বিন মাসে গাছটা লাগালে খুবই ভালো হয়। আর মনে করে আপনাকে বছরে 2 বার ভালো ফল পেতে হলে কমপক্ষে মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে, যার একবার করবেন জুন মাসে মানে এই রানিং মাসে এবং একবার করবেন ডিসেম্বর মাসে। কারণ এই মাইক্রো নিউট্রিয়েন্টে ম্যাগনেসিয়াম, তামা বা কপার, জিঙ্ক বা দস্তা এই তিনটি জিনিস ম্যাগনেসিয়াম, তামা এবং জিঙ্ক খুব প্রয়োজন হয় অধিক পরিমাণে ফুল পেতে হলে। মৌসুমীর আগেই বলেছি এটা একটা ভ্যারাইটি যাকে মাল্টা বলি, এটা সিকি মালটা একটু সাইজে একটু বড় হয়। তবে মনে রাখবেন অন্যান্য ফলের গাছ, যে কোনো ফলের গাছ সাধারণত বিশেষ করে যেগুলো লেবু জাতীয় গাছ অত্যন্ত রোদ পছন্দ করে। তবে একটা বিষয় আপনারা জেনে রাখবেন যাদের কোনো রোদযুক্ত জায়গা নেই তারা কিন্তু এই মৌসুমি সেমি শেডে রাখতে পারবেন। সেমি শেড বলতে ছায়াই নয়, অর্থাৎ ইনডাইরেক্ট যেখানে লাইট পাওয়া যায় সেখানেও কিন্তু এই মৌসুমি চাষ করা সম্ভব, এটা কিন্তু মনে রাখবেন। যাদের অনেকেই ভাবেন যে আমার তো রোদযুক্ত জায়গা নেই কোন ফল গাছ লাগাবো, আপনি ইচ্ছা করলে কিন্তু একটা মৌসুমি গাছ লাগাতে পারেন। ফুল আসার আগে যখন আপনি দেখবেন যে ফুল আসার সময় হয়েছে তার আগে একটু চেষ্টা করবেন শুকনো যদি ডালপালা থাকে সেই শুকনো ডালপালাটাকে ছাঁটাই করে নেবেন। আর গাছে খাবার দেওয়ার আগের দিন অবশ্যই মনে করে আপনি গাছের গোড়ার মাটিটাকে একটু কুচিয়ে দেবেন, গোড়ার মাটি কুচিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাটির উপরে ধানের তুষ দেওয়া আছে। আসলে এই যে গত এপ্রিল মে মাস এবং জুন মাসের শুরু থেকে প্রচন্ড দাবদাহ এই রোদের থেকে মুক্তি পাওয়ার জন্য মালচিং করা হয়েছে। এই মালচিং আপনারা কাঠের গুঁড়ো, ধানের তুষ অথবা পাতা শুকনো পাতাটা দিয়েও করতে পারেন। তো যেটা বলছিলাম খাবার দেওয়ার আগে ফুল আসার সময় হলে আপনারা অবশ্যই গাছে জল দিয়ে দেবেন এবং এই সময় যে এনপিকেটা স্প্রে করবেন সেটা হচ্ছে 5-15-45 অর্থাৎ অধিক বোরনযুক্ত এনপিকে, যেটা গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে। মনে রাখবেন যে কোনো ভ্যারাইটি এই মালটা গাছে 2-3 বার ফুল আসে, এই ফুল আসার সময় হলেই আপনি একবার মিরাকুলার অর্থাৎ পিজিআর অবশ্যই এখানে দিয়ে দেবেন। একটা কথা আপনাদের বলে রাখি, যখন ফুল আসবে তার আগে যদি মাটিতে থাইমেট 10G বা 3G, 3G হলে গন্ধযুক্ত এবং 10G হলে গন্ধবিহীন থাইমেট অর্থাৎ দানা বীজ যাকে বলি সেটা যদি ব্যবহার করেন
তাহলে মাটির মধ্যে ক্ষতিকারক জীবাণু এবং অন্যান্য পোকামাকড়কে মেরে ফেলে এবং গাছকে একেবারে ইমিউনিটি পাওয়ারটা এর বাড়িয়ে দেয়। এই গাছের রোগ পোকা সম্বন্ধে যদি আলোচনা করি বন্ধু, তাহলে কিন্তু এই গাছের লিফ মাইনর ক্যান্সার রোগ এবং যেটা ব্রাউন স্পট বলি আমরা, অনেক সময় ব্রাউন স্পট হয় দেখা যায়, এই যে দেখতেই পাচ্ছ কিংবা ক্যান্সার রোগ, অনেক আমার গাছে যদিও পাতা মোড়া অবস্থায় নেই ক্যান্সার রোগটা, এই ধরনের খুব হয় এই লেবু জাতীয় গাছে। তো এই ধরনের রোগ হলে কিন্তু আপনি ব্লাইটক্স নামে যে বাজারে আমাদের কীটনাশক পাওয়া যায় অবশ্যই এই ব্লাইটক্স ব্যবহার করবেন। ব্লাইটক্স বিশাল একটা কাজ করে, কারণ এটি হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত। আমি ব্র্যান্ড নেমটা বলে দিলাম, কিন্তু কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো বীজ ব্যবহার করলেই খুব ভালো কাজ করে। এছাড়াও একটা রোগ পোকা না বলে নয়, সেটা হচ্ছে জালি পোকা। যদিও আমার কাছে নেই, পাতা উল্টিয়ে দেখবেন ম্যাপ আঁকার মতো কিংবা অনেক সময় মাকড়সা প্রচুর ম্যাপের মতো ছবি তৈরি করে এবং সেটা পাতাটা শুকিয়ে যায় এবং গাছও শেষ করে মারা যায়। এর জন্য রিজেন নামে আমাদের বাজারে একটা পেস্টিসাইড পাওয়া যায়, সেটা স্প্রে করবেন। তো বন্ধুরা, আপনারা মাটি কিভাবে তৈরি করবেন, গাছে খাবার কি দিবেন, রাখবেন কোথায় গাছটা, রোগ পোকা দমন হলে কি করবেন সেটা করবেন। আর একটা কথা বলে দিই, ফুল আসার সময় কিন্তু খুব সচেতন ভাবে জল দেবেন, জল বেশি বা কম হলে কিন্তু ফুল ঝরে যায়, এটা কিন্তু খুব খেয়াল রাখবেন। আর এই গাছে যখন ফল হয়ে যাবে এরকম সাইজ, যে সাইজটা আমি দেখাচ্ছি এই সাইজটা হয়ে গেলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এরকম অবস্থা হয়ে গেলে গাছ থেকে আর খুব একটা ঝরে পড়ে না। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত ছিল আমার আপডেট, পরবর্তীতে এটা পূর্ণতা প্রাপ্ত হলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। যদি আমার এই ভিডিও আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও আপনার সামনে উপস্থাপনা করবো। বন্ধুরা, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।